জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। একদিন এই জঙ্গলে একটি দুষ্ট ইগল আসে। আরে আজ কদিন হয় এই জঙ্গলে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো খাবারই খেতে পাইনি। ক্ষুধার জ্বালায় আমি তো ক্লান্তি বোধ করছি। এই জঙ্গলের পাখিরা বোধহয় অনেক চালাক, তাই সহজে বাসা থেকে বের হয় না। কিন্তু এভাবে চলতে থাকলে তো আমাকে না খেয়েই মরতে হবে। এই জঙ্গলের পাখিরা অনেক চালাক, তাই সহজে আমি কোনো শিকার ধরতে পারবো না। আমাকে একটা বুদ্ধি করে শিকার ধরতে হবে। ইগল এসব কথা বলে মনে মনে একটা ফন্দি আঁটতে থাকে। আরে বাহ, দারুণ একটা উপায় পেয়েছি তো, এবার দেখবো পাখিরা কিভাবে তোমরা আমার হাত থেকে রক্ষা পাও। এবার তো আমি তোমাদেরকে চিবিয়ে চিবিয়ে খাবো। এরপর ইগল একটি কোদাল নিয়ে একটা ফাঁকা জমিতে যায় আর একটু গভীর করে গর্ত খুঁড়তে থাকে। কিছুক্ষণ পর ইগল একটা বড় গর্ত খুঁড়ে ফেলে। পাখিরা, এবার তো এই গর্তেই আমি তোমাদেরকে এক এক করে শিকার করব। আরে বাহ, গর্ত তো বেশ গভীর হয়েছে, এবার বাকি কাজটা সেরে ফেলি। এরপর ইগল সেই গর্তের মুখটা কিছু লম্বা খেজুর পাতা দিয়ে ঢেকে দেয় আর কিছু শুকনো দানা খেজুর পাতাগুলোর উপরে রেখে দেয়। ইগল এমন ভাবে গর্তের মুখ ঢেকে দেয় যে দেখে মনে হয় পাতার নিচে কোনো গর্তই নেই। আমার কাজ শেষ, এবার আমি অপেক্ষা করতে থাকি। সবার প্রথমে দেখি তো কোন পাখি আসে। এরপর ইগল সেই গর্তের ভিতরে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর মিষ্টিটি সেখানে আসে আর দানাগুলো দেখতে পায়। আরে বা, আজ তো দেখছি বিনা পরিশ্রমে দানাগুলো মিলে গেল। জঙ্গলের যা অবস্থা, দানা খুঁজেও তো পাওয়াই যায় না। এখানে দেখছি অনেক দানা পড়ে আছে, এই দানা দিয়ে তো আমার অনেক দিন চলে যাবে। যাই, অন্য কোনো পাখি আসার আগে আমি দানাগুলো নিয়ে তাড়াতাড়ি চলে যাই। মিষ্টিটি এই কথা বলে দানা নিতে সেই পাতাগুলোর উপরে দাঁড়ায় আর তখনই পাতা সরে গিয়ে মিষ্টিটি নিচে পড়ে যায়। এসো টিয়ে এসো, এবার তো আমি তোমাকে আবার শিকার বানিয়ে খাবো। আরে বাপরে, এ আমি কোথায় ফেসে গেলাম? দানাগুলো ওঠাতে গিয়ে আমি তো ইগলের ফাঁদে আটকে গেছি। কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। এরপর ইগল মিষ্টিটিকে আক্রমণ করে অনেক মজা করে তার মাংস খেতে থাকে। এভাবে ইগল প্রতিদিন জঙ্গলের পাখিদেরকে শিকার করত। ওই বনেই বাস করত টুনি নামের এক বুদ্ধিমতী পাখি। সে সর্বদাই তার বুদ্ধি দিয়ে বনের পাখিদেরকে বিপদ থেকে রক্ষা করত। একদিন আরে, আমার ঘরের চাল তো ভেঙে গেছে, এখন কি করব আমি? এই ভাঙা ঘরে বৃষ্টিতে ভিজতে থাকলে তো আমার ঠান্ডা লেগে যাবে, কি করি এখন? আচ্ছা, কালু দাদার বাড়ি তো আমার বাড়ির পাশে, আমি বরং আজ রাতটা কালু দাদার বাড়িতে গিয়ে কাটিয়ে দেই। কাল না হয় কোনো একটা বুদ্ধি করে ঘরটা ঠিক করব। টুনি তার ভাঙা ঘর থেকে বেরিয়ে কালুর বাড়িতে যায়। কালুর দরজায় নক করতে থাকে। কি হয়েছে রে টুনি, এত রাতে এভাবে আমাদের দরজায় ধাক্কাচ্ছিস কেন? আমাদেরকে কি একটু শান্তিতে ঘুমাতেও দিবি না নাকি? হ্যাঁ কাকুলি দিদি, ঝড় বৃষ্টিতে আমার ঘরের চালা ভেঙে গেছে, ঘরের ভিতরে বৃষ্টির পানি প্রবেশ করছে, তাই আজকের রাতটা যদি আমাকে একটু তোমাদের বাড়িতে থাকতে দিতে খুব ভালো হতো গো। বুদ্ধিমতী টুনির ঘরে পানি, এটা আবার সম্ভব? আচ্ছা টুনি, তোর তো অনেক বুদ্ধি তাই না? পাখিরা তো সব সময় তোর বুদ্ধির অনেক প্রশংসা করে, তা তোর বুদ্ধি দিয়ে ওই ভাঙা ঘরের চাল ঠিক কর, গিয়ে যা, আমাদের একদম বিরক্ত করিস না তো, যা এবার এখান থেকে। আর এমনিতেও আমাদের ঘরটা অনেক ছোট, এত ছোট ঘরে আমি তোকে কোনো জায়গা দিতে পারবো না, বুঝেছিস? আসলে কাকুলি টুনিকে মনে মনে অনেক হিংসে করত, তাই আজ সুযোগ পেয়ে টুনিকে অপমান করতে থাকে। কাকুলি দিদি, তোমার ঘর ছোট নয় গো, তোমার আসলে মনটাই ছোট। একবার তোমার ছানাকে আমি বুদ্ধি করে বাঘের কবল থেকে বাঁচিয়েছিলাম, আর আজ তোমার কাছে সাহায্য চাইতে এসেছি বলে এভাবে অপমান করছো আমাকে,
ঠিক আছে কাকুলি দিদি, আমি চলে যাচ্ছি। সন্ধ্যা তো হয়ে এলো, কিন্তু কাকুলি দানা নিয়ে এখনো ফিরলো না কেন? না, ঘরে বসে থাকলে চলবে না, আমাকে এক্ষুনি কাকুলিকে খুঁজতে যেতে হবে। কালু কাকুলিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কাকুলিকে খুঁজে পায় না। পরের দিন কালু একটা গাছের ডালে বসে কাঁদছিল। কি গো কালু দাদা, এমন করে কাঁদছো কেন? তুমিও কি তোতার মতো বউ হারিয়েছো নাকি? জানি না বাপু, জঙ্গলে কি শুরু হয়েছে, এক এক করে দেখি সবাই হারিয়ে যাচ্ছে। কি হয়েছে কালু দাদা, এভাবে কাঁদছো কেন? কালু দাদা, ও কালু দাদা, তোমার কি হয়েছে গো, এত করুণ সুরে কাঁদছো? কাল আমার শরীরটা একটু খারাপ ছিল বলে কাকুলি আমাদের জন্য দানা সংগ্রহ করতে গিয়েছিল, কিন্তু কাল থেকে আমি কাকুলিকে আর কোথাও খুঁজে পাইনি। কোথায় যে আমার কাকুলি চলে গেল! শুধু কাকুলি নয় টুনি, কদিন ধরে বনের অনেক পাখি গায়েব হয়ে যাচ্ছে, নিশ্চয়ই কারো অশুভ দৃষ্টি পড়েছে এই বনে। টুনি, তুমি এখন আমাদেরকে এই সমস্যা থেকে বাঁচাতে পারো, কিছু একটা করো টুনি, নয়তো অন্যদের মতো আমরা একদিন গায়েব হয়ে যাব। কিন্তু আমি কি করব, আমি তো জানি না এসব কেন হচ্ছে। সবাই যখন কথা বলছিল তখনই সেখানে একটা প্রজাপতি আসে। আমি জানি টুনি, সব পাখি না কি কারণে গায়েব হয়ে যাচ্ছে। কাল আমি যখন একটা ফুলে বসেছিলাম তখন দেখলাম যে, আরে ওই তো খেজুরের পাতাগুলোর উপরে অনেক দানা পড়ে আছে, আমি বরং ওই দানাগুলো নিয়ে বাড়িতে চলে যাই। আরে আরে, কাকুলি তো এতে নিচে পড়ে গেল কেন, আর এভাবে চিৎকার করছে কেন, দেখি তো কি। আমি আমার বুদ্ধি দিয়েই ওই ঈগলকে কঠিন শাস্তি দিব, আর এই কাজে তুমি আমাকে সাহায্য করবে। দুষ্ট ঈগল, যে ফাঁদ তুমি ফেলেছো সেই ফাঁদে আমি তোমাকে ফেলবো, এবার দেখো এই টুনির বুদ্ধির কামাল। টুনি প্রজাপতির কানে কানে কিছু কথা বলতে থাকে, কথা শেষে প্রজাপতি চলে যায়। এরপর কেটে যায় আরো কয়েকদিন। পাখিরা ঈগলের ফাঁদের ধারের কাছেও যাওয়া বন্ধ করে দেয়, এটা দেখে ঈগল ভীষণ চিন্তায় পড়ে যায়। কি গো ঈগল দাদা, শিকার নিয়ে চিন্তা করছো? শোনো ঈগল দাদা, বনের ভিতরে যে বড় আম গাছটা আছে না, রোজ অনেক পাখি ওখানে আম খেতে আসে, তুমি ওখানে যাও, তাহলে অনেক শিকার ধরতে পারবে। আরে আরে, তাই নাকি, তাহলে তো আমাকে এক্ষুনি ওখানে যেতেই হয়। ঈগল আম গাছের দিকে যেতে থাকে। এদিকে টুনি আগে থেকে সেই আম গাছের নিচে একটা গভীর গর্ত খুঁড়ে রেখেছিল, আর সেই গর্তের ভিতরে অনেকগুলো পোকা রেখে দেয়। এরপর টুনি সেই গর্তের মুখটা কিছু জঙ্গলি পাতা দিয়ে ঢেকে দেয়, আর শালিকের পায়ে দড়ি লাগিয়ে সেই গর্তের একপাশে
শালিককে দাঁড় করিয়ে রাখে। আর টুনি সহ সব পাখিরা গাছের ডালে বসে ঈগলের জন্য অপেক্ষা করতে থাকে। আরে আরে, ওই তো একটা পাখি আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। যাই, তৃপ্তি করে ওই পাখিটাকে এবার খেয়ে নেই। দুদিন ধরে কিচ্ছু খাই না। এই কথা বলে ঈগল শালিককে খাওয়ার জন্য এগিয়ে যায়। আর যখনই সে গর্তের মুখে দেয়া পাতাগুলোর উপরে পা দেয়, আর সাথে সাথে গর্তের নিচে পড়ে যায়। এদিকে গর্তের ভিতরে থাকা বিষাক্ত পোকাগুলো ঈগলকে আক্রমণ করে। ওরে বাবা রে, মরে গেলাম রে, বাঁচাও বাঁচাও আমাকে, আমার ফাঁদে শেষে কিরা আমাকেই মরতে হলো। বিষাক্ত পোকার কামড়ে ঈগল সেখানেই মারা যায়। এবার দেখ দুষ্ট ঈগল, পাখিদেরকে আক্রমণ করার ফল কতটা ভয়ানক। সত্যি টুনি, তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না। সত্যি টুনি, তুমি অনেক বুদ্ধিমতী। তো বন্ধুরা, দেখলে তো, তোমরা যেমন কর্ম করবে তার ফল তোমরা তেমনই পাবে। আর সব সময় বুদ্ধি খাটিয়ে কাজ করবে। আর আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।